ও এটা ছোটখানো বন্ধু, পিসি বাস্ট হচ্ছে ওটা বন্ধু। চলো ঠিক আছে, নাহলে তুমিও করো, আমি এদিকে এটাকে একটু করানোর চেষ্টা করি। আচ্ছা আমরা আজকের ক্লাসে এন্ট্রি করি। আজকের ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস। অলরেডি আমরা 5টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি, দ্যাট মিন্স কয় উইক গেল? 2 উইক, রাইট? প্রথম উইকে 2টা ক্লাস, তারপরের উইকে 2টা ক্লাস, গতকালকে একটা গেছে, আজকে তার মানে 2 উইক, মানে 14 দিন। খুব বেশি দিন হয়নি, প্রোগ্রামিং এর হিসাবে খুব বেশি দিন হয়নি। তো কাহিনী হচ্ছে ক্লাস 6-এ আজকে আমাদের কিছু এজেন্ডা আছে, এজেন্ডা গুলা আসলে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথম কয়েকটা এজেন্ডা খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলো বলা, যেগুলো কাইন্ড অফ থিওরিটিক্যাল কথাবার্তা। থিওরিটিক্যাল মিন্স কিছু আমি কোশ্চেনের অ্যান্সার অ্যান্সার গুলো, কোশ্চেনের মার্ক গুলো দেখাবো, তারপরে ওইখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনসাইট আছে সেটা নিয়ে কথা বলবো। তোমাদের কিছু জিনিস শিখতে হবে, ওই জিনিসগুলো কেন শিখতে হবে, কিভাবে শিখবা সেটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে কোড সাবমিশনে আমি নতুন একটা ট্যাকটিক্স দেখাবো, যেটা দিয়ে কোড সাবমিট করলে কোড গুলো আসলে খুব সুন্দর করে পড়া যায় এবং তোমাদের জন্য ইজি হয়। আর হচ্ছে নেস্টেড ইফ আমরা গত ক্লাসে দেখি নাই, দেখবো। লজিক্যাল অপারেটর গুলো দেখবো, অ্যান্ড অর এগুলো, হ্যাকার র্যাঙ্ক দেখবো আজকে। আজকে হ্যাকার র্যাঙ্কে ভালো সময় দিবো, তারপরে লুপে যাবো। তো আমাদের অলরেডি আরো 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাস আমরা লুপ কভার করতে পারবো এন্ড প্রবলেম সলভিং কভার করতে পারবো। সো আজকে প্রাইমারিলি আমরা প্রবলেম সলভিং জায়গাটা আগে ধরবো, তারপরে এগুলো আসবো। সো আমরা আগের কুইজ নিয়ে ডিসকাশন করি। কুইজ নিয়ে তোমাদের কার কি মত, কোনো ওপিনিয়ন আছে? ভাইয়া কুইজ কঠিন ছিল, সময় কম ছিল, ভাইয়া আমি এই কারণে, যারা দিতে পারো নাই তারা না, যারা দিছো এই কারণে ভাই আমি খারাপ করতে পারি, বা এই কারণে আমি অ্যান্সার গুলো ঠিক মতো করতে পারি না, যারা দিছো তাদের মতামত কিছু শুনো। কেউ কিছু বলতে কিছু নাই, কিছু নাই, খাপ করতে পারো, চাইলে আমি মাইক মাইক অন করে কাম শুরু করবো। কেউ কিছু বলতে চাও কুইজ নিয়ে? আফিয়া হাত তুলছে, আফিয়া বলো তো। ভাইয়া কালকে কুইজটা সাবমিট করেছি, 12টা ডেডলাইন, দ্যাটস ওয়াই 12টার আগেই সাবমিট করেছি। বাট সাবমিট করার পর দেখি যে 12টার পরেও কুইজের রেসপন্সটা অন আছে। কুইজের রেসপন্স অন ছিল, ওটা তোমার পরে অফ করা হয়েছে। বাট কুইজের কুইজের রেসপন্স অন থাকা মানে যে এই আমরা ওইটা নিব এরকম না, আমরা ওই টাইম দেখি কোনটার সময় তুমি সাবমিট করছো, বাকিগুলো আমরা ডিসকার্ড করবো। অন থাকা মানে এটা যেটা অফ ছিল, আমি অন করার মানে অনটা আমি সকালে উঠে করছি, রাতে অন ছিল, আমাদের রাতে সাবমিট করতে হবে। টাইম এস টাইম কম, দ্যাটস ওয়াই আমি একটা কোড আমার হচ্ছিল না, ওই লজিক্যাল অপারেটরের যে কোডটা ছিল টেম্পারেচারের, ওই কোডটা হচ্ছিল না, পরে ভুল কোডটাই দিয়ে দিয়েছি, টাইম ছিল না, পরে পরে আমি ওটা করেছি। ওকে, সমস্যা নেই। একটু মাঝে মাঝে একটু খাওয়ার দরকার, কিছু ঠিক মতো দিয়েছি। নালা বলো তো কি বলতে চাও? আফিয়া তোমার আর কিছু বলার আছে? না ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা নালা বলো তো। এর কিন্তু সবচেয়ে কিছু না, আমার একটা মনে হয় যে প্রজেক্ট গুলো শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। দিয়ে এখন শোনা যায়? আস্তে শোনা যাচ্ছে, দাঁড়াও একটু। বলো তো, কথা বলো তো, কথা অনেক আসতে, আমি আজকে একটা সুন্দর মতো শুনতে পাচ্ছি, তোমারটা শুনতে পাচ্ছি না? শোনা যায়? দাঁড়াও একটু, আমাকে একটা সেকেন্ড দাও। আজান দিচ্ছে, আমরা একটু আজানের বিরতি নিই, পাশাপাশি আমি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, না আলা বলো তো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কানে লাগাইছি করছে।
ইয়ার মানতেটা করানো হয় নাই, কোনটা আসলে করানো হয় নাই, তোমার আগের কোশ্চেনটা বুঝে তোমার নলেজ অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করতে হবে। এর মধ্যে যেটা আসলে ডিফিকাল্ট ছিল সেটা হচ্ছে একটা সেকেন্ড লাস্ট স্টেপ যেটা পার্সেন্ট ম্যাথে কেমনে করছো পার্সেন্টেজ, তোমরা ম্যাথে পার্সেন্টেজ করো নাই কখনো? আচ্ছা আচ্ছা থামো 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 থামো, না হলে তোমার কথা শেষ করো, সবাই মাইক মাইক অফ করো। আচ্ছা হ্যাঁ, তোমারটা ছিল হচ্ছে যে ওই জানো আর মান্থেরটা করানো হয় না, মান্থেরটা আসলে যদি বলো করানো হয় না তাহলে আসলে এই জায়গায় একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে মান্থেরটা খুব ইজি, তুমি জাস্ট সলিউশনটা আমি বলবো না, বাট মান্থেরটা ইজি, মান্থেরটা আসলে তুমি চিন্তা করলে বেরোয় যাবে, প্রবলেমটা হয়তো বুঝতে সমস্যা হয়েছে বাট সলিউশনটা খুব ইজি অ্যান্ড কনফিডেন্ট। আচ্ছা বলো তো কি করতে হবে এটাকে, প্রবলেমটা আমাকে একটু বুঝাবে, কিভাবে বুঝছো কিনা সেটা আমি একটু বুঝতে পারছি। সলিউশন আচ্ছা একটু থামো আমি একটু বুঝাই, আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি যে প্রবলেমটা তুমি কি বুঝছো, সলিউশন বলা বলতে বলতে বলিনি, সলিউশন বলা এই প্রবলেমটা কেন সবাই করে, প্রবলেম সলভিং এ যখন আমরা আসি যখন বলি যে আমাকে প্রবলেমটা বুঝাও সে আসলে সলিউশন বুঝানো শুরু করে, প্রবলেমটা বুঝাও তুমি আমাকে বুঝাও প্রবলেমটাকে, ধরো তুমি আমাকে প্রবলেমটা দিচ্ছ আমি করবো, আমাকে বুঝাও তুমি কি করতে হবে। সলিউশনটা কি কমপ্লিকেটেড, ইজ এলস কমপ্লিকেটেড ইফ ওর নট ইজি ইফ? আমি কাকে জিজ্ঞেস করছি, তোমাদের এই অপশনটা বন্ধ করতে হবে, যাকে জিজ্ঞেস করো যার সঙ্গে কথা বলতেছি সে বলল, তোমাকে জিজ্ঞেস করো যেই বলছো আমি জানি না কে বলছি, বাট এই অপশনটা আমি আর চাই না সামনে, যার সাথে কথা বলবো শুধু তার তাকেই জিজ্ঞেস করতেছি, যখন সবাইকে ইন্ডিকেট করবো তখন সবাই বলো। ওকে নালা ওই জায়গাটাতে তোমার ওইটার কাহিনী হচ্ছে তোমাকে এক দেয় তাহলে তুমি আউটপুট কত দিবে আমাকে একটু বলো তো, যদি ওই প্রোগ্রামটাতে এক ইনপুট দেয় জানুয়ারি আউটপুট কত আসবে তুমি দিলে? আচ্ছা এরকম করে কয়টা হবে, তুমি তো সলিউশন করে ফেললা কঠিন ছিল, তাহলে কঠিন কোন দিকে, তোমার কেন মনে হয় সেটা কঠিন সেটা আমি বুঝতে পারছি, তুমি মনে হয় ইনিশিয়ালি ধরে নিয়েছো যে জিনিসটা কঠিন, পড়ার পরে মনে হয়েছে যে কঠিন, তারপরে আর এক্সট্রা এফোর্ট দিয়ে মনে হয় ইনিশিয়ালি মনে হয়েছে যে কঠিন, তাই তুমি আর যতবারই চেষ্টা করছো ততবারই তোমার কঠিনের পার্সেপশন আছে আমার কথা, কারণ এই প্রশ্নটা আসলে খুবই ইজি, যখন 12টা কন্ডিশন হবে তুমি জাস্ট ই খেলতে করো শেষ, ঠিক আছে? বাকি কোনোটা তুমি ডিফিকাল্টি ফেস করছো বিকজ তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন বেশি, সো যেহেতু বেশি সেহেতু মার্কে ওইটা আসলে রিফ্লেক্ট হবে না, তাই কষ্ট পাইছি, সো বাকিগুলো কি প্রবলেম ফেস করছো? ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, তাহলে মুন্তাসির কাছে, মুন্তাসির বলো
হওয়ার কথা, একটু পরে মার্ক দেখো, তখন দেখো, যদি না হয় তখন। পার্সেন্টেজ সাইন আসলে তুমি স্ট্রিং এ পার্সেন্টেজ সাইনটা দিবে, তাহলে আর পার্সেন্ট কোডটা দেখতে হবে তোমার, কোডটা আমাকে পাঠাও ভাইবারে পার্সোনালি মেসেজ করে পাঠাও। বাট কাহিনী আছে পার্সেন্টেজটা নিয়ে, আমি একটু হতাশ তোমাদের উপরে। সেটা হচ্ছে পার্সেন্টেজটা আসলে একদমই ইজি প্রবলেম, তোমরা ক্লাস ফাইভে পার্সেন্টেজের ম্যাথ করে আসছো। পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় এটা তোমাদের জানা উচিত। একটা নাম্বারের ধরো তোমাকে আমি বললাম যে 30 50-এর কত পার্সেন্ট, 30 50-এর কত পার্সেন্ট, এই যে সিম্পল ম্যাথ তোমরা এই খাতা কলমে করতে পারবা? কয়জন পারবা একটু দেখো হাত তুলো তো। জাস্ট খাতা কলমে, প্রোগ্রামিং ভুলে যাও, প্রোগ্রামিং কিছু নাই, জাস্ট খাতা কলমে অনেকেই পারবা। ঠিক আছে, ঠিক আছে, গুড। সো এখন 16 জন অলরেডি হাত তুলে ফেলছে, আমি সবার হাত নামাই দিলাম। এখন কাহিনী হচ্ছে এই যে সিম্পল জিনিসটা, তাহলে তোমাদের প্রবলেমটা কি ছিল? তোমরা ভাবতেছো যে প্রোগ্রামিং এ ওই যে পার্সেন্ট একটা অপারেটর দেখাইছিলাম, সেই অপারেটর দিয়ে মনে হয় করতে হবে। অনেকেই এই কাজটা করছে। এখন তোমাদের নমি আপু হচ্ছে খাতা যখন দেখছো তখন বলছে যে ভাই ওদেরকে আমি মার্ক দিছি। আমি জেনারেলি যদি ওই প্রবলেমটা দেখতাম তাহলে আমি ওখানে 0 বসাই যেতাম, কিন্তু নমি আপু দেখছে দেখে আপু একটু নরম সরম মানুষ, সে নরম করে দেখছে তাই তোমাদেরকে মার্ক দিছে। বাট আমি দেখলো এখানে 0 বসাই যেতাম, বিকজ জিনিসটা এতটা ইজি যে এখানে আসলে মার্ক দেওয়াটাই কাইন্ড অফ মানে খারাপ লাগে, কারণ এটা ক্লাস ফাইভের ছিল, সেভেন তোমাদের শুধু বলছে পার্সেন্টেজ বের করতে। সো 30-এর পার্সেন্টেজ, 30 50-এর কত পার্সেন্ট বা 90 200-এর কত পার্সেন্ট, এটা তোমাকে যদি তুমি ক্যালকুলেট না করতে পারলে ম্যাথের বেসিকে ঝামেলা আছে। তুমি যদি না পারো ইউটিউবে সার্চ করবা যে হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ, তখন ইউটিউবে তুমি হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল দেখবে, ওর মধ্যে একটা দেখলে তোমার মনে পড়ে যাবে। সো এই কাজটুকু একটু করলে তোমরা কিন্তু এটা পারতাম, সেটা এটা লার্নিং তখনও কি বেরোয় নাই। তাহলে তোমার সমস্যাটা একটু ডিফারেন্ট, তোমার মানে পার্সেন্টেজ সাইনটা আসতে পারেনি, ক্যালকুলেট ঠিক মতো বুঝছিলাম। দুটো সংখ্যাকে ডিভাইড করে 100 দিয়ে গুণ দিয়ে দিবা, শেষ, রাইট? এটা একদম, এটা একদম। হ্যাঁ, কিন্তু অনেকে পার্সেন্ট অপারেটর বসাই দিয়েছে মাঝখানে, আমি জানি না তারা কেন পার্সেন্ট অপারেটর বসাই দিয়েছে, যেটা আমাকে যেটা আসলে ঠিক আছে, তোমরা ইনিশিয়াল লেভেলে এটাই তো প্রথম, তো এখান থেকে শিখবা, সামনের গুলোতে আমি যাতে এই ধরনের কাজ না দেখি। কেন পার্সেন্ট অপারেটর দেওয়াতে আমি রাগ করছি সেটা হচ্ছে তোমরা কোডটা রান করো নাই, রান করে ওটার আউটপুটটা মিলাও নাই, আমি যে স্যাম্পল আউটপুট দিছিলাম ওইটার সাথে তোমরা মিলাও নাই, এই কারণে ঝামেলা। যে তোমরা কোডটা জাস্ট কপি পেস্ট করে জাস্ট লেখছো, লেখার পরে এখানে পেস্ট করে দিচ্ছো, এই কারণে পার্সেন্টেজটা নিয়ে আমার ঝামেলা। তোমাদের যেটা করতে হবে এখান থেকে লার্নিং দুইটা, এটা থেকে আমি বকাঝকা করবো, বকাঝকা থেকে তোমরা যেটা আমার বকাঝকা গুলো এভাবে নিবে যে এখান থেকে লার্নিং শিখতেছো, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে বকা দিচ্ছি না, তোমাদের ডিমোটিভেট করার জন্য বকা দিচ্ছি, কারণ তোমাদের তো জিনিসটা শিখো, তোমাদের মাথায় ঢুকে। সো কাহিনী হচ্ছে এখান থেকে দুইটা লার্নিং, এক তুমি পার্সেন্টেজ কেমন ক্যালকুলেট করতে হয় জানো, তুমি যদি না জানো তোমাকে গুগল করে শিখে নিতে হবে, কোনো সমস্যা নেই, পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করে গুগল করলে তুমি সূত্রটা পেয়ে যাবে, কোনো বড় ভাইকে জিজ্ঞেস করলে সে তোমাকে সূত্রটা বলতো, তারপর তুমি এটা প্রোগ্রামিং কিভাবে কনভার্ট করতে হয় তুমি নিজে করে নিতে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে তোমরা কোডটা রান করে দেখো না একবার কিস্তে, তোমরা পার্সেন্টেজ দিয়ে সাবমিট কেন করছো সেটা আমি বুঝি না, কারণ পার্সেন্টেজ দিয়ে সাবমিট করলেই তো মানে অ্যান্সার তো মিলে নেই, তোমরা সাবমিট করছো, সেই জায়গায় একটা বিশাল ভুল আছে। সেই দুইটা জিনিস যদি কখনো আটকে যাও প্রোগ্রামিংয়ে, একটু গুগল করে জাস্ট প্রবলেমটা কি চাইছে ওইটা কিভাবে করবা সেই জিনিসটা সার্চ করবে, ডিটেড কোড পাইলে ওই কোড সার্চ করবে, পার্সেন্টেজে পাইথনে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় ওইটা কপি পেস্ট করে পাঠিয়ে দিলা, ওইটা দেখলে আমি বুঝে যাবো। সো ওই কাজ করবো না, তুমি যা সার্চ করতে চাচ্ছো পার্সেন্টেজ ম্যাথে কিভাবে বের করতে হয়, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ, এটা করলে তুমি সূত্রটা পেয়ে যাবা, সূত্রটা তুমি জাস্ট এখানে প্রোগ্রামেটিক্যালি বসাবে। ওকে, পার্সেন্টেজ গেল, আর হচ্ছে সোহাগ মানে কিছু বলতে চাচ্ছ বলো? পার্সেন্টেজ তো বাইর করার নিয়ম হচ্ছে পার্সেন্টেজ দুইটা নাম্বারকে একটা কিছু করতে হয়, আসলে আমি জানি না কেমনে করতে হয়, আমি আসলে বলবো না এটা, বাট পার্সেন্টেজ একটু আগে বলছি আমি মুফাসির সাথে। সো পার্সেন্টেজ বের করার একটা নিয়ম আছে, তুমি পার্সেন্ট অপারেটর ঢুকাই দিলে তো হবে না, পার্সেন্ট অপারেটর বলতে ওই যেটা এরকম একটা, পার্সেন্টেজ প্রিন্ট করাটা,
হ্যাঁ ঠিক আছে, ওইটা ওইটা আমি দেখাই দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা সব আছে, ঠিক আছে ওইটা একটু মনে করাই দিও, আমি এখনই দেখাই দিচ্ছি। আচ্ছা এর বাইরে কোনো কোশ্চেন আছে? কমন কমন প্রবলেম। আচ্ছা আমি এখনই দেখাই দিই, তাহলে জিনিসটা অনেক সহজ। তুমি জাস্ট আমার কোলাপটা কানেক্টেড হয়েছে, ধরো পার্সেন্টেজ বের হলে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 10%, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেজাল্ট। প্রিন্ট করে নিবে, প্রিন্ট পার প্রিন্ট করলে কি আসবে? খালি 10, খালি 10 আসবে। আসবে তো এখন তোমার এটার সাথে কি যোগ করতে হবে, জাস্ট পার্সেন্টেজ অপারেটর, মানে এটা স্ট্রিং এর মধ্যে তুমি পার্সেন্টেজ লিখে দিবা, কিন্তু এটা রান করবে করবে না? হ্যাঁ এরর খাবে। কেন খাইছে এরর করছো এটা? কোনটা স্ট্রিং এখানে? পার্সেন্টেজ স্ট্রিং এটা কি? তাহলে আমায় কি করতে হবে? পার্সেন্ট সাইন কি ইন্টিজার করতে হবে না, এটাকে স্ট্রিং করতে হবে। সবসময় বুঝবা যে আউটপুট যেটা দেয় সেটা অলওয়েজ স্ট্রিং এ আউটপুট দেয়, ঠিক আছে? সো আউটপুট অলওয়েজ যেহেতু স্ট্রিং এ দেয়, তোমার এটাকে স্ট্রিং করতে হবে। এটাকে স্ট্রিং তো আমি করতে জানি, এসটিআর দিয়ে এটা দুই পাশে, এটা কিন্তু দেখাইছে, এমন কিন্তু দেখাইনি। এসটিআর দিয়ে দুই পাশে এটাকে স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। আচ্ছা তোমরা আমাকে ভাইয়া বললো, ঠিক আছে, স্যার বললে মনে নিজের বুড়া আব্দুল লাগে, বয়স হয়েছে বাট না বুড়া ফিল করতেছে, ভাইয়া বল। আচ্ছা এখন আসি আমাদের কাজে, সেটা হচ্ছে এটা গেল। আর কে সোহাগ, তোমার কিছু আছে? তাহলে হাত উঠে রাখছো কেন? কি সমস্যা বলো? আচ্ছা মানে রেঞ্জটা বসাইতে পারতেছিল না, 0 থেকে 10, 0 আবার 10, এটা 20, 20 থেকে 30 বসাইতে পারছো? 20 থেকে 30 বা 30 থেকে 40? আচ্ছা ঠিক আছে, গুড গুড, পারো না এটাই ভালো, কারণ এটা আসলে তোমাদের করানো হয় না, আমি চাইছি তোমরা যাতে ট্রাই করো। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর দিয়ে করতে হবে। যে পারছো কংগ্রেচুলেশন, বাট যারা পারো নাই তারা একটা ভালো কাজ করে, যারা অ্যাটলিস্ট ট্রাই করছে, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর দিয়ে আমরা এটা করবো। আচ্ছা হ্যাঁ, এই কাজটা কে যেন করছে, কে করছে এটা? মাদি করছো? এটা এটা খুবই লাইক কাইন্ড অফ, এটা স্মার্ট মুভ বলবো না ডাম মুভ, এটা স্মার্ট মুভি কাইন্ড অফ, যে মানে প্রবলেম সলভ হয়েছে, এমন না যে তোমার অ্যান্সারটা ভুল। প্রোগ্রামিং এটা মজা আছে, লাইক আমি একটা অ্যান্সার এক্সপেক্ট করতেছি বাট তোমরা 10 ভাবে জিনিসটা করতে পারেন, আমি দেখলে অবাক হই। কে যেন, কেউ মনে অ্যারে দিয়ে করছে? আপনার মনে অ্যারে দিয়ে করছো? আর বাকি যারা আছো তারা হচ্ছে জিনিসটা যেন পুরো 40টা কন্ডিশন বসাই দিয়েছে, ভালো করছো। ব্যাড সলিউশন আসছে ইজি, যেটা অ্যাকচুয়ালি কনভেনশনাল ভালো সলিউশন সেটা আমি দেখাবো, দেখাবো বলতে আজকে শিখাবো, ওইটার সলিউশন করে দিবো না, বাট ওইটা কিভাবে করতে হবে ওইটার একটা আইডিয়া দিবো। হ্যাঁ বলো আর কি বলতে চাচ্ছো? আচ্ছা আপনার না হাত তোলা, আপনার বলো। বলো কয় নাম্বার প্রবলেম এটা? 1 2 3, তাইলে এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, ওকে গেল, কয়টা বাজে ঘুরে দেখি নেই, এখন না 3 মিনিট পরে 6টার সময় দিচ্ছি। তুমি কি মসজিদে যাবা? টাইম থাকে না, তারা দেখি। আচ্ছা ঠিক আছে, 5টা 40 থেকে শুরু হয় না? আচ্ছা 5টা 40 তো, এখন 20 মিনিট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দাও, আমি যাচ্ছি। তো নামাজে 10 মিনিট বিরতি, 10 মিনিট পরে আমরা আবার এখানে আসতেছি।